নমস্কার। সব সমস্যা ও প্রতিকার গ্রুপের দুই কর্ণধার দীপক বাবু এবং শুভদীপ বাবুকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রতিদিনের এই দৈনিক আড্ডায় আমাকে আমন্ত্রিত বক্তা হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি গোখরো, অনেকে আমাকে বেশদ গোখরো বলে, ইংরেজিরা আমাকে কোবরা বলে। তাই সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রথমেই বলি, আমরা আপনারা সকলেই এক প্রকৃতিরই অংশ। সকলেরই এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু সর্বকুলের সদস্যরা আমরা বহুদিন ধরে লক্ষ্য করছি আমাদের প্রতি এই মনুষ্যকুলের প্রতিনিধিরা আজন্ম লালিত এক বিদ্বেষ, ভয়, ঘৃণা পোষণ করে আসছে। শুনেছি পৌরাণিক কাহিনী, গল্পগাথা, চলচ্চিত্রের মাধ্যমে বর্ণিত বিভিন্ন রোমহর্ষক কাহিনীর কারণে এই বিদ্বেষ আরো ভয়াবহ রূপ ধারণ করছে। তাই আমাদের দেখলেই আপনারা বিনা কারণে নিধন করার জন্য উদ্যত হন। এর ফলে সর্পকুলাজ অবলুপ্তির পথে। এভাবে চলতে থাকলে একদিন হয়তো মনুষ্য প্রজন্ম আমাদের ছবি বইয়ের পাতায় দেখে চিনবে। একবারও ভেবে দেখেছেন কি যে সর্পকুল লোকালয় পছন্দ করে না? আমরা জঙ্গলের বন্য প্রাণী, বন জঙ্গলেই আমাদের বাস। আপনাদের মতো আমরা তো সিভিলাইজ নই। আপনারা সভ্য প্রমাণ করার জন্য আমাদের বাসস্থান নির্বিচারে ধ্বংস করে কংক্রিটের জঙ্গল তৈরি করছেন, যেখানে সর্পকুল সম্পূর্ণ বেমানান। বাসভূমি নষ্ট হওয়ার ফলে আমরা যাই কোথায় বলুন তো? বহু বছর আগে শীত ঘুমের সময় আমরা নিশ্চিন্তে কয়েক মাস বিশ্রাম নিতে পারতাম, আপনারাও নিশ্চিন্তে থাকতেন। এখন হারিয়ে যাচ্ছে শীত ঘুম। সভ্য জীব হওয়া সত্ত্বেও এমন বিপদে আপনাদের সহানুভূতি থেকে আমরা বঞ্চিত। অথচ দেখুন, ক্ষতিকর কীট পতঙ্গ, ইঁদুর, বেশ কিছু বিষাক্ত পোকামাকড় আমরা খাদ্য রূপে গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় নীরবে আপনাদের উপকার করছি। গৃহহীন হওয়ার ফলে আশ্রয়ের সন্ধানে মাঝে মধ্যে মনুষ্যকুলের মুখোমুখি হয়ে পড়তে হয়। আমরা আপনাদের কামড়ানোর জন্য একটুকু আপনাদের প্রতি রাগের বসে কামড়ে দেই না, ব্যথা পেলে বাধ্য হই, কিন্তু আপনারা রেড়ে করে আমাদের আক্রমণ করেন। প্রাণ বাঁচাতে পালাতে চেষ্টা করি, না পারলে কখনো কখনো দংশন করতে বাধ্য হই। এই দেশে আমাদের 250 প্রজাতির মধ্যে মাত্র গুটি কয়েক সাপের লালা রস মানুষের রক্তে মিশলে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে, তা আমাদের জানা ছিল না। এর ফলে কখনো কখনো আপনাদের প্রাণ না সয়ে থাকে। আচ্ছা বলুন, তার জন্য কি আমরাই দায়ী? আপনারা আপনাদের সেই ভুল বিশ্বাস নিয়ে আপনারা ওঝা কুনিনের কাছে যাবেন, আপনারা ঝাড়ফুঁক টুকটাক করবেন, কেউ কেউ বিশ্বাস করেন যে একটু থুথে ফেলে দেখ আমাদের সে লালারসের বিষটা নীল হচ্ছে কিনা, কেউ কেউ বাঁধন দেন, কেউ কেউ আদার রস খাওয়ান, কেউ আবার আমরা যে ভুল করে আপনাদের যেখানে কামড়ে দিয়েছি বেলেট দিয়ে চিড়ে দেন, এই সমস্ত ভুলগুলো করেন। কিন্তু আপনারা কখনোই তো দীপক বাবুদের কথা শোনেন না, শুভদীপ বাবুদের কথা শোনেন না। এই দীপক বাবুরা, শুভদীপ বাবুরা যে বিজ্ঞান সংগঠন করেন, কি বললেন, কি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, তাদের কথাও তো আপনারা শোনেন না। কিন্তু আমাদের এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য আমরা কিন্তু আন্তরিকভাবেই দুঃখিত। তবে আপনারা নাকি শুনতে পাচ্ছি যে আমাদের লালারস থেকে অ্যান্টিভেনম নামক কি এক ওষুধ আবিষ্কার করে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে। অনেক মানুষ বাঁচছেন, সেটা শুনেছি, সেটা ওনাদের থেকে শুনছি, এবং আরো অনেক জীবনদায়ী ওষুধ আবিষ্কার করছেন আমাদের লালারস থেকে। তবেই ভেবে দেখুন, অযথা আমাদের নিধন করলে
বাসস্থান ধ্বংস করে দেশ ছাড়া করতে চাইলে প্রকারান্তরে আপনাদেরই ক্ষতি হবে। আমরা তো জঙ্গি নই, দেশদ্রোহীও নই, এমনকি মনুষ্য বিদ্বেষীও নই। এদেশ আমাদের জন্মভূমি, আমরাও ফুস ফুস হিস হিস ধ্বনির মাধ্যমে মেরা ভারত মহান বলে থাকি। আপনারাও হয়তো বুঝতে পারেন না, তাই যত গণ্ডগোল। এখন করোনা নিয়ে এত আতঙ্ক, এত উদ্বেগ, একটু আমাদের কথা ভাবুন। কিসের ভয়? করোনার আবির্ভাবের জন্য দায়ী কারা একটু ভাববেন না? আপনাদের কাছে আবেদন, আমাদের আবেদন, অযথা বন ধ্বংস করবেন না, বাঁচতে দিন। আমাদের তো দুটি মাত্র মৌলিক চাহিদা, খাদ্য ও বাসস্থান, তাতেই আমরা সন্তুষ্ট। আপনাদের সহযোগিতা, সহানুভূতি পাব এই আশা রেখে আরেকবার সাপ সমস্যা ও প্রতিকার গ্রুপের দুই কর্ণধারকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।